অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আরও নিবিড়ভাবে যাচাই বাছাই করে রাজাকারের তালিকা প্রকাশ করা উচিত ছিল। তিনি বলেন, যতদিন সুশাসন প্রতিষ্ঠা হবে না ততদিন শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে কৃষক লীগের সভায় একথা বলেন তিনি। শিলু আক্তারের প্রতিবেদন। বিজয় দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে কৃষক লীগ। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি বলেন, শুদ্ধি অভিযান থেমে নেই, এখনো তথ্যভিত্তিক অভিযান চালানো হচ্ছে। অনেকেই মনে করছেন যে আমরা কিছু থেমে গেছি, আমরা থেমে নেই, এখন আমাদের সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে, সেই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা সেটি করবো, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। হোক সে জনপ্রতিনিধি, হোক সে সমাজের একজন ওপরে অবসর অবস্থানের মানুষ, আমরা যেই দুর্নীতি করছে তাকে আমরা ধরছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো নোট ছাড়াই রাজাকারের তালিকা প্রকাশ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আরও নিবিড়ভাবে যাচাই বাছাই করে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ভুলভাবে হোক, যেভাবে হোক, এই ধরনের কিছু ঘটনাও ঘটেছিল, আমি মনে করি সেইটা আরও যাচাই বাছাই করে, এটা আরও পরিশুদ্ধ করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় পাঠাবেন। আমরা যেটা পাঠিয়েছি সেখানে আমরা নোট দিয়ে দিয়েছিলাম যে এই মামলাটি উড্ড হয়েছে, এইগুলি এত থেকে এত নম্বর মামলা উড্ড হয়েছে, সেইগুলো কিন্তু নোটগুলো কিন্তু প্রকাশিত হয়নি। বাংলাদেশ হওয়ার পরে 71-এর পরে কোনো ভারতে যায়নি কিংবা ভারত থেকেও আসেনি। এনআরসির কারণে কোনো হিন্দু মুসলিম নাগরিক ভারত ফেরত পাঠাবে না, মন্তব্য করে মন্ত্রী বলেন, 1971 সালের পর থেকে কোনো লোক ভারতে যায়নি। শিউলি আক্তার, এসএটিভি, ঢাকা।